নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাজবাতিস কিচেন। সাজবাতির কিচেনে আপনাদের সুস্বাগত। আমি তানিয়া। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো কীভাবে চকলেট কেক বাড়িতে বানাতে হয়। চকলেট কেকটা বাড়িতে বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো আমাদের লাগবে সেগুলো হলো ময়দা, বেকিং পাউডার, ব্রাউন সুগার, সানফ্লাওয়ার অয়েল, ডিম, চকলেট কম্পাউন্ড এবং চকলেট ফ্লেভার। প্রথমে আমি একটু বড় সাইজের পাত্র নিলাম। তার মধ্যে 50 গ্রাম সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। সানফ্লাওয়ার অয়েলটার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ব্রাউন সুগার। দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডিম এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। প্রথমে একটা ডিম দিয়ে আমি আবার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার প্রথম ডিমটা মেশানো হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় ডিমটাও মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে মেশাবো। আমার দ্বিতীয় ডিমটাও মেশানো প্রায় হয়ে গেছে। এবার আমি তৃতীয় ডিমটা মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা মেশাতে মেশাতে বেশ কিছুটা ফেনা হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। এতে ডিমের যে গন্ধটা সেটা আর থাকবে না। আবার ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনিতে আমি 100 গ্রাম ময়দা নিয়েছি আর 1 টেবিল স্পুন বেকিং পাউডার নিয়েছি। নিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। এভাবে ছাঁকটি দিয়ে যদি আপনারা ছেঁকে নেন তাহলে বেকিং পাউডারটা আর ময়দাটা খুব সুন্দরভাবে মিশে যায়। এবার আমি অন্যদিকে আমার ওটিজিটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে দেবো। 180 ডিগ্রি টেম্পারেচারে আমি এটাকে প্রিহিটে বসিয়ে দিয়েছি। আবার অন্যদিকে ময়দা আর বেকিং পাউডারের মিশ্রণটা ডিমের মধ্যে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট গানাজ। চকলেট গানাজ বানানোটা আমি অন্য আর একটা ভিডিওতে আপনাদের খুব সুন্দরভাবে দেখাবো। চকলেট গানাজটা দিয়ে আমি আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত মিশ্রণটার মধ্যে গানাজটা ভালোভাবে মিশে যায়। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে, ডার্ক চকলেট কালার। এবার আমি একটা 2 পাউন্ডের বোল নিয়েছি, তার মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বোলটার মধ্যে আমি আগে থেকে একটি বাটার পেপার দিয়ে রেখেছিলাম। এবার মিশ্রণটাকে পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এরপর 10 থেকে 12 বার আমি এটাকে ট্যাপ করব। ট্যাপিংটা কিন্তু খুব জরুরি। ট্যাপিংটা করলে মিশ্রণটার মধ্যে যে বাবলগুলো আছে সেগুলো আর থাকে না। এরপর আমি বেকিং করবার জন্য বসিয়ে দিচ্ছি। বেকিংয়ের জন্য ওটিজিটাকে আমি 180 ডিগ্রি টেম্পারেচারে 35 মিনিটসের জন্য দিয়েছি। দেখুন আমার বেক কমপ্লিট হয়ে গেছে। যদি খুব সুন্দরভাবে ভেতরটা বেক হয় তাহলে ওপরটা কিন্তু চকলেট কেকের ক্ষেত্রে ফেটে যেতে পারে। তার মানে আমার ভেতরটা খুব ভালো করে বেক হয়েছে। দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে বেক হয়ে গেছে এবং খুব সফটও হয়েছে। এবার আমি কেকটাকে 2টো লেয়ারে ভাগ করে নিচ্ছি। দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এবার কিছুটা সুগার সিরাপ আমি এটার উপর ছড়িয়ে দিচ্ছি যাতে কেকটার ময়েশ্চারটা অনেক দিন থাকবে, কেকটা হার্ড হয়ে যাবে না।
এবার আমার আগে থেকে বানিয়ে রাখা চকলেট গানাস কেকে লেয়ারের উপর দিয়ে দিচ্ছি। এটা আমি দুটো লেয়ারের মধ্যে দিচ্ছি, এই জন্য এই গানাসটা একটু গাঢ় বানিয়েছি। ভালোভাবে আমি গানাসটাকে কেকের লেয়ারের উপর মিশিয়ে দিয়ে আরেকটা লেয়ারকে এর উপর দিয়ে ঢেকে দিয়েছি। এবার একটু লিকুইড যে গানাসটা আমি বানিয়েছিলাম সেটাকে একদম ওপরের লেয়ারে দিয়ে খুব সুন্দরভাবে চারিদিকে লাগিয়ে এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে ফিক্সিংয়ের জন্য দিয়ে দেবো। 10 মিনিট পর চকলেটটা খুব সুন্দরভাবে ফিক্স হয়ে যাবে। এরপরে আমি কিছু বাটারস্কচ চিপস, কিছু হোয়াইট চকলেট চিপস আর কিছু স্প্রিঙ্কেল দিয়ে ওপরে একটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন, আমার চকলেট কেকটা রেডি হয়ে গেছে। আপনারাও চাইলে বাড়িতে এরকম একটা সুন্দর কেক সহজভাবে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, যদি আপনার আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।